পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ইউসিবি ব্যাংকের সিএসআর প্রকল্প 2023-এর ভরসার নতুন জানালা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিতে সমৃদ্ধ ও দক্ষতা উন্নয়নের জন্য অ্যাগ্রো সিএসআর প্রকল্প 2023 ভরসার নতুন জানালা প্রকল্পের এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কক্সবাজার শাখার ব্যবস্থাপক রাজু আহমেদ খানের সভাপতিত্বে দিনব্যাপী উপজেলার 5 ইউনিয়নের 60 জন কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রবীর দে, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কক্সবাজার শাখার অপারেশন ম্যানেজার জসিমউদ্দিন, রিয়াজউদ্দিন আহমেদ, দিলনেয়াজ বেগম প্রমুখ। উক্ত প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিতে সমৃদ্ধ অর্জনে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কক্সবাজার শাখা প্রধান ও এফএডিপি রাজু আহমেদ খান বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি করে প্রান্তিক কৃষকদের কাছে হাজির হয়েছে। কৃষক যাতে খুব সহজেই সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে সেই চেষ্টায় কাজ করে যাচ্ছে। এজন্য প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভরসার নতুন জানালা। প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই, সেই লক্ষ্য অর্জনে ইউসিবি ব্যাংক কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে জৈব সার প্রদান করা হয়। ইসমাইলুল করিম, এন.এ.এন. টিভি, বান্দরবান।